শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? বেঁচে থাকার জন্য আমরা কত রকমের খাবার খাই, কিন্তু লক্ষ্য করেছো আমরা কিন্তু প্রধানত তিন ধরনের খাবার খেয়ে থাকি। এই খাবারগুলো আমাদের দেহের বৃদ্ধিতে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে, সেগুলো তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছ। আজকের বিষয় হচ্ছে আমাদের আজ আমরা দেখব, এই যে খাবার আমরা খাচ্ছি সেটা মুখে দেওয়ার পর, সেটা যখন ভিতরে যাচ্ছে, আমরা যখন গিলে ফেলছি খাবারটা, এরপর কিন্তু আর দেখতে পাচ্ছি না কি হচ্ছে, কেমন করে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, তাই না? চলো, খাবার কিভাবে ভিতরের দিকে প্রবেশ করছে এটা একটা ভিডিওতে আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কত রকমের খাবার খাই, তাই না? আমাদের দেহকোষ এগুলো কি সরাসরি গ্রহণ করতে পারে? না, পারে না। তবে কি হয় জানো তো, এগুলো রাসায়নিক প্রক্রিয়ায় সরল ও তরল হয়। এ কাজকে কি বলে? একে বলে পরিপাক। এই জন্য যে তন্ত্রটি রয়েছে এটি হল পরিপাকতন্ত্র। এটি পরিপাক নালী ও কিছু গ্রন্থি নিয়ে গঠিত। তো এর শুরুতেই আমরা একটু দেখি আমরা যে এখানে কি দেখছি বন্ধুরা, চিত্রে কি দেখছি? মুখ থেকে মলদ্বার পর্যন্ত বিস্তৃত দেখছি, তাই না? খাদ্য কিন্তু এই পথেই প্রবেশ করছে, অর্থাৎ আমাদের মুখ দিয়ে প্রবেশ করছে। এরপরই রয়েছে মুখগহ্বর, যেখানে রয়েছে জিভা, তালু, তিন জোড়া লালা গ্রন্থি। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে যে তিন জোড়া লালা গ্রন্থি আছে আমাদের। আর কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেহের যে সবচেয়ে শক্ত অংশটি, সেটার নাম কি? ঠিক ধরেছ, দাঁত। এরা খাদ্যবস্তুকে ছোট ছোট করে কাটে। জিহ্বা কি করছে? স্বাদ গ্রহণ করছে। আর খাদ্য মুখে দিলেই দেখো তো আর কি মনে হয়, আর কি কি মুখে চলে আসে? হ্যাঁ, একটু ভাবো তো এবার। লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হচ্ছে, তোমার খাদ্যকে কিন্তু পিচ্ছিল করে দিচ্ছে, আর এ কারণেই কিন্তু তুমি গিলতে পারছ সহজেই। অর্থাৎ লালাগ্রন্থি থেকে কিছু নিঃসৃত হচ্ছে লালা, যা তোমাকে এই খাদ্যকে গিলতে সাহায্য করছে, কি তাই না? এই লালা রসে কিছু এনজাইম থাকে, এই এনজাইম কিন্তু শ্বেতসারকে শর্করায় পরিণত করে। এখানে কতগুলো দাঁত দেখছো? দুই চোয়ালে 32টি মোট, অর্থাৎ 16টি করে। আমাদের দুটি চোয়াল আছে না, নিচে একটি উপরে, এভাবে 16টি করে মোট 32টি। আচ্ছা একটু চিন্তা করো তো, আপেল যখন খাও দাঁতগুলোকে কিভাবে ব্যবহার করো? কোন দাঁতগুলো অংশ নিচ্ছে এতে? হ্যাঁ, এগুলো হচ্ছে কর্তন দাঁত। একটু খেয়াল করে দেখো, মাংস বা শক্ত জিনিস যখন খাও কোন দাঁতের সাহায্য নিয়ে খাও? এগুলো ছেদন দাঁত। আর চিবাতে সাহায্য করছে কে বলো তো? এগুলো হচ্ছে অগ্রপেশন, তোমাকে চিবাতে সাহায্য করছে, ছোট ছোট করে টুকরা করতে খাদ্যটাকে সাহায্য করছে। আর হচ্ছে প্যাশন, একেবারে খাদ্যটাকে মিশিয়ে দিচ্ছে। এটি আক্কেল দাঁত। বন্ধুরা এবার চলো দেখি মুখগহ্বরের পরে কি আছে। এই অংশটি হচ্ছে গলবিল, যা থেকে কোনো এনজাইম নিঃসৃত হয় না, সুতরাং বুঝতেই পারছো এখানে কোনো পরিপাকও হবে না। এবার দেখো, পেশির ক্রমসংকোচনের ফলে খাদ্য পাকস্থলীতে যাচ্ছে। তোমরা চিত্রে লক্ষ্য করছো যে কিভাবে খাদ্য তোমার এই নালি দিয়ে প্রবেশ করছে। পেছনে সংকোচন হচ্ছে, সামনের দিকে প্রসারণ হচ্ছে, এটাকে বলে ক্রমসংকোচন। এই পথটি হচ্ছে অন্ননালী। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে খাদ্যবস্তু থলের মতো এই অংশে এসে জমা হচ্ছে। এই অংশটির নাম কি বন্ধুরা? কী নামও অনেক গ্রন্থি রয়েছে। এর থেকে কিছু নিঃসৃত হতে দেখছো? হ্যাঁ, এগুলো হচ্ছে পাচক রস, যা পরিপাকে সাহায্য করে। এবার দেখো পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘ অংশ হচ্ছে এটি, এটি হচ্ছে ক্ষুদ্রান্ত।
এর তিনটি অংশ, ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ফাকস্থলীর পরেই ট আকৃতির এই অংশটি অর্থাৎ ও অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস তোমরা কি দেখতে পাচ্ছ নালীর মাধ্যমে এসে পড়ছে এখানে? পিত্তথলি থেকে পিত্তরস ও অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস এই নালীর মাধ্যমে এখানে এসে মিশছে খাদ্যের সাথে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক হচ্ছে এখানে। বন্ধুরা, ডিউডেনাম ও ইলিয়ামের মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেজুনাম, আর এই যে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটি হচ্ছে ইলিয়াম। এর ভেতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। দেখো এগুলি কেমন দেখতে। হ্যাঁ, এগুলো হচ্ছে আঙ্গুলের মতো, তাই না? এদেরকে ভিলাই বলে। আমরা যে এত সকল খাবার খাই আর এর যে খাদ্যের যে সরল হচ্ছে, পরিপাক হচ্ছে, এই অংশ দিয়েই কিন্তু সেটা শোষণ হয়। আমরা যে সকল খাবার খাচ্ছি এর যে সার অংশ থাকে, এই সার অংশই কিন্তু এর মাধ্যমে শোষিত হচ্ছে। এই অংশটি বৃহদন্ত্র, ইলিয়ামের পর পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। এর কিন্তু তিনটি অংশ রয়েছে, সিকাম, কোলন ও মলাশয়। অপাচ্য অংশ এখানে জমা থাকে। শেষ প্রান্ত হচ্ছে মলদ্বার। এই প্রান্তটি দেহের বাইরে উন্মুক্ত, অর্থাৎ আমাদের যে অপাচ্য অংশ তৈরি হচ্ছে খাওয়ার পর সেগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম খাদ্য কীভাবে পরিপাক হয়, পরিপাক কী, আমাদের যে লালা বের হচ্ছে সেই লালার মধ্যে যে এনজাইম থাকে এনজাইম কী, এবং আমাদের পরিপাকতন্ত্রের যে একটি অংশ পরিপাক নালি, আরেকটি অংশ হচ্ছে পরিপাক গ্রন্থি, এই দুটিকে একসাথে করলে হচ্ছে পরিপাকতন্ত্র। সেই পরিপাকতন্ত্রে কী কী অংশ থাকে, কোন অংশটাকে কী বলে, সে সম্পর্কে আমরা আজকে দেখলাম। এবার বন্ধুরা, একটি বাড়ির কাজ করতে হচ্ছে তোমাদের। তোমরা বাসায় বসে এই পরিপাকতন্ত্রের একটি রেখাচিত্র বা তোমার বইয়ে যেভাবে আছে তুমি একটি রেখাচিত্র আঁকার চেষ্টা করবে এবং বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কিশোর বাতায়নে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা সেখানে করতে পারো, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সংক্রান্ত কোনো কুইজ যদি সেখানে থাকে সেটা তোমরা অবশ্যই খেলবে, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।